আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আরেকটা নতুন গাণিতিক সমস্যা সমাধান করব। তো এখানে আমাদেরকে বলা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় 700 কেলভিন ও 800 কেলভিন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান যথাক্রমে 1.3 মোল পার লিটার পার সেকেন্ড ও 23.0 মোল পার লিটার পার সেকেন্ড হয়। এই বিক্রিয়ার শক্তি কিলোজুল পার মোল এককে কত? এখানে বিক্রিয়ার শক্তি বলতে সক্রিয় শক্তির মানকে বোঝানো হয়েছে। তো প্রথমে আমরা যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো এক পাশে লিখে ফেলব। দেওয়া আছে ফার্স্টে 700 কেলভিন, অর্থাৎ যেটা কম তাপ টেম্পারেচার সেটা হবে T1-এর মান। T1 হবে 700 কেলভিন। অলরেডি যেহেতু কেলভিন এককে মানটা দেওয়া আছে, তাই আমাদেরকে আর কনভার্ট করতে হবে না। T2-এর মান হবে কত? 800 কেলভিন। এখন T1 টেম্পারেচারের ক্ষেত্রে হার ধ্রুবকের মান K1 হচ্ছে 1.3 মোল পার লিটার পার সেকেন্ড, আর T2 টেম্পারেচারে হার ধ্রুবকের মান K2 ইজ ইকুয়াল টু 23.0 মোল পার লিটার পার সেকেন্ড। এখন এই বিক্রিয়ার শক্তি কিলোজুল পার মোল এককে কত হবে? অর্থাৎ এখানে কিন্তু সক্রিয় শক্তির মানটা কোন এককে নির্ণয় করতে হবে সেটা স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে। তো আমরা প্রথমে সূত্র বসাবো। তো আমরা জানি লগ K2/K1 ইজ ইকুয়াল টু EA/2.303R ইন্টু T2-T1/T1 ইন্টু T2, বা লগ K2 এর মান আছে কত? 23, K1 এর মান আছে 1.3, ইজ ইকুয়াল টু EA/2.303, আর একটা কনস্ট্যান্ট মান, এটার মান হচ্ছে 8.314। T2 এর মান আছে 800, T1 700 700 ইন্টু 800। তো এখন আমরা প্রথমে 23/1.3, তো এই রাশিটার মান আসছে কত? 17.69। তো এই রাশিটার লগের মান কত আসবে? লগ 1.247। তাহলে আমাদের বাম পাশে রাশিটার মান আসছে 1.247 ইজ ইকুয়াল টু EA ইন্টু, তো ইএ বাদে বাকি রাশিগুলোর মান আমরা জানি, সেই মানগুলো বসিয়ে আমরা একটা ছোট সংখ্যা মান নিয়ে আসবো। তো 800 থেকে 700 মাইনাস করলে আমাদের থাকে 100/2.303/8.314/700/800, তো মান আসছে কত? 9.326 × 10⁻⁶, 9.326 × 10⁻⁶। তো আমরা যেহেতু এখন ই এর মান নির্ণয় করবো, ই এ কে আমরা বাম পাশে নিয়ে আসবো, বাকি রাশিগুলো ডান পাশে চলে যাবে। তো তখন ই এর সাথে এটা গুণ অবস্থায় ছিল, তাহলে এটা যখন আমরা সাইড চেঞ্জ করব তখন এটা ভাগ অবস্থায় নিচে চলে আসবে। এই রাশিটার মানে আমরা ক্যালকুলেটারে বসালে এখন পাবো 1.247/9.326 × 10⁻⁶, তাহলে আমাদের মান আসছে 133712.202। অতএব ইএ ইজ ইকুয়াল টু 133712.20 জুল পার মোল, বা এটাকে যদি আমরা পাওয়ারে নিয়ে যাই, ইএ ইজ ইকুয়াল টু হবে কি 133.7 × 10³ জুল পার মোল।
কিন্তু আমাদেরকে কিন্তু বলে দিয়েছে বিক্রিয়ার শক্তি কিলোজুল পার মোল এককে নির্ণয় করতে। তো আমরা যদি এই জুল পার মোল একক থেকে কিলোজুল পার মোল এককে যেতে চাই, তাহলে আমাদেরকে এই রাশিটাকে 10^-3 দিয়ে গুণ করতে হবে। তো 10^-3 দিয়ে যখন গুণ করবো, তখন 10^3 আর 10^-3 কাটাকাটি হয়ে যাবে, মানে বাদ চলে যাবে। তো আলটিমেটলি আমাদের সক্রিয় শক্তির মান হবে 133.7 কিলোজুল পার মোল। তো এটাই হচ্ছে আমাদের আজকে ম্যাথ সলিউশন। তো এই টাইপের ম্যাথ আমরা আগে অনেক সলভ করেছি, তো আশা করি সবাই আজকে সলিউশনটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।